কেমিস্ট্রির দিকে আগে তো কেমিস্ট্রির যে জিনিসটা আছে আমার নিজের এই অ্যাডমিশনে আমি কেমিস্ট্রি সবচেয়ে কঠিন লাগতো কারণ ম্যাথ ফিজিক্সে তোমার হচ্ছে যে একটু মেধা খাটাইয়ে বা মেধা খাটিয়ে তোমার অ্যান্সার সফ করা যায় বাট ক্যামিস্ট্রির যে জিনিসটা হচ্ছে এখানে তোমার আমি যদি বুয়েটটা চুয়েটের কথা বলি ঠিক আছে তো এখানে আমার যদি বিশটা প্রশ্ন থাকে তো বিষটাকে আমি জাস্ট নিজের মতো করে বলছি এখানে আমি জাস্ট দুটো ভাগ করি দশটা এবং দশটা তো দেখা যায় যে দশটা হচ্ছে তোমার তোমার হচ্ছে যে ম্যাথ টাইপ কোশ্চেন থাকে কেন বিভিন্ন ম্যাথ থাকে পরিমাণগত রসায়নে বা বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন ম্যাথ থাকে ওই ম্যাথ স্টাইল কোশ্চেন দশটা যদি থাকে আর বাকি দশটা কোশ্চেন তোমার থাকবে রিটেন টাইপ রিটেন টাইপ কোশ্চেন থাকে তোমার যে জিনিসটা এই দশটা কিন্তু ম্যাথের এই দশটা ম্যাথ দেখা যায় যে এইগুলো মোটামুটি পারা যায় দশটার মধ্যে আটটা থেকে নয়টা বা সাতটা আটটা পারা যায় কিন্তু এই রিটেন রিটিনটা হচ্ছে একটা ভয়ানক জিনিস আমার জন্য ছিল অনেকের জন্য হয়তো না বাট এটা হচ্ছে যে তোমার বই খুব মুগস্থ হবে এখন তুমি সবাই বেশিরভাগ দেখা যায় হাজারি স্যারের বইটা ফলো করে বা হাজারি স্যারের বই ফলো না করলে গুহো স্যারের বই তোমরা ফলো করতে পারো যে বই ফলো করো তো এখানে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে তো ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে জিনিসটা আছে আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো যে যে বই তোমরা ফলো না ফলো করো না কেন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল বইটা জাস্ট একবার রিডিং পড়বা ফুল বইটা জাস্ট একবার তোমরা রিডিং পড়বা কারণ মানে অনেক কোশ্চেন আছে তুমি তোমার এইচএসি লাইফে এরকম অনেক কোশ্চেন পড়ে আসছো যে বইয়ের মধ্যে ছিল বাট তুমি পড়ো নাই তোমার মনে হচ্ছে এগুলো তো সৃজনশীল আসবে না কিন্তু এগুলো অ্যাডমিশন টেস্টে চলে আসে আমার কিন্তু অনেক হাজির সাহ গৌসারে প্রত্যেকটা লাইন ভালো মতো পাওয়া উচিত কারণ কোথা থেকে কোশ্চেন আসবে কেউ বলতে পারে না মানে ইনফ্যাক্ট লাস্ট বছর যদি আমি একটু বলে দিই বুয়েটে যে কোশ্চেনটা কেমিস্ট্রিতে একটা কোশ্চেন এসেছিলো মানে কিছু কোশ্চেন এসেছিলো এগুলো হচ্ছে যে মানে খুবই মানে এটা হচ্ছে যে যারা মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশনে তাদের জন্য সুবিধা হয়েছিল কারণ তারা প্রত্যেকটা লাইন খুব যত্ন সহকারে পড়ে বা তার মুগস্থ ভালো করতে পারে লাইনগুলো তো দেখা যাচ্ছে যে ওইখানে আমাদের অনেক সমস্যা হয়েছিল তো আমি তাই বলবো তোমরা মানে এটা কেমিস্ট্রির জন্য মাস্ট যে তুমি বইটা যাতে তোমার ভালো আয়ত্তে থাকে বা বইয়ের প্রত্যেকটা লাইন তুমি জাস্ট একবার হলেও পড়ো মানে মুগস্থটা এখানে একটু বেশি করতে হবে কিছু করার নেই বাট এই জায়গাটাতে মুগস্থটা করা লাগে আর আমি যদি এখানে তোমার পুরা কেমিস্ট্রিটাকে দুটো ভাগে ভাগ করে একটাকে যদি আমি ধরি অর্গানিক বা যৌগ যে জিনিসটা আছে ইনঅর্গানিক তো দেখা যায় যে অনেক সময় অর্গানিক থেকেই তোমার শুধু তিন থেকে চারটা কোশ্চেন চলে আসবে চার থেকে পাঁচটা কোয়েশ্চনও চলে আসতে পারে বিভিন্ন এক্সামে তো অর্গানিক আর একটা রিজন হচ্ছে যে তোমাকে আমি নিজে যে কাজটা করেছিলাম এই কাজটা আমি করতে বলবো কাজটা করলে তোমার খুবই সুবিধা হবে তুমি অর্গানিকে যত বিক্রিয়া আছে নামকরণ আছে গঠন আছে সব একটা নোট করে ফেলো বিক্রিয়া বলো বিক্রিয়া নামকরণ গঠন ইনফ্যাক্ট তুমি যদি পারো তোমার যেরকম বেঞ্জিন থেকে নাইট্রো ব্যঞ্জিন কীভাবে উৎপন্ন হয় বা নাইট্রো থেকে বেঞ্জিন কীভাবে উৎপন্ন হয় এরকম ছোটোখাটো জিনিস মানে একটা থেকে চার পাঁচটা জিনিস আমি কীভাবে উৎপন্ন করতে পারছি বিভিন্নভাবে তুমি এই বিক্রিয়াগুলো এক সাইড করে লিখে ফেলবা বা নামকরণ যে জিনিসটা এগুলো কিন্তু আসে তোমরা হয়তো বইয়ে না পেয়ে থাকলে পরবর্তীতে গিয়ে দেখবা তোমাদের যে জিনিসটা আছে বই পড়ার পরে তো অবশ্যই এটা হয়তো তোমাদেরকে বলা না বললেও বুঝে যাবা তোমরা যে বই পড়া পরে তোমার অবশ্যই অবশ্যই প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে তোমার প্রশ্ন ব্যাংক কেমিস্ট্রির ক্ষেত্রে ফুল মুখস্থ থাকতে হবে বিভিন্ন রিটেন এই যে রিটেন কোশ্চেনের কথাটা আমি বললাম তোমার যদি প্রশ্ন ব্যাংকটা মুখস্থ থাকে রিটেন কোশ্চেনে তোমাকে কি আটকাতে পারবে না 10টার মধ্যে তুমি আটটা রিটেন কোশ্চেন কমন পাবে আটটা নাও হোক সাতটা হোক তুমি কমন পাবে তাই প্রশ্ন ব্যাংকটা তোমার অবশ্যই কেমিস্ট্রির জন্য অবশ্যই মুখস্থ থাকতে হবে এটা আমি আবারও বলে দিচ্ছি তো আমার দেখা গেলো আমি স্যারের বই এবং প্রশ্ন আমাকে সলভ করব দেন আমি দুটা থেকে যেসব বিক্রিয়া আনকমন বা বিক্রিয়া নতুন দেখছি সেগুলো বা নামকরণ গঠন সব মিলে আমি ইনঅর্গান অর্গানিক একটা নোট করে ফেলবো দেন আবার যদি আমি ইনঅর্গানিক আসি সেম ইন আমরা সেম কাজটা করবো ফুল বইয়ে অর্গানিক কিন্তু আমাদের খুব একটা ছোটো চ্যাপ্টার আচ্ছা এই জিনিসটা আবার তোমাদের হাতে যদি সময় থাকে আমি সবাইকে বলবো তোমরা যদি হাজারি স্যারের পুরানো বইটা অর্গানিক বা জৈব জৈবযোগের জন্য হাজারি স্যারের পুরানো বইটা ফলো করতে পারো দেন ভালো হয় যদি সময় থাকে যদি সময় না থাকে দেন তুমি নতুন বইটাই পড়ো কিন্তু তোমরা জানো কি জান তোমরা হয়তো জেনে থাকবে যে হাজারি স্যারের পুরানো বইয়ে শুধু সেকেন্ড পেপার ফুল জৈব যোগ ছিল আমাদের এখন একটা চ্যাপ্টার জাস্ট সেকেন্ড চ্যাপ্টারটা মনে হয় জৈব যোগ আছে তো তোমরা যদি সময় পাও দেন হাজার পুরাতন বইটা যদি কালেক্ট করতে পারো দেন ওইটা থেকে জৈবযোগ্য তুমি তিন চার দিনের প্রিপারেশন যদি নিতে পারো দেন খুব খুব উপকার হবে তোমাদের তো আমি এখানে বই পড়ার পর প্রশ্ন মাই তো অর্গানিক এভাবে আমি শেষ করলাম দেন ইনঅর্গানিকের যে ম্যাটারগুলো আছে তো মোস্ট অফ দ্য দেখা যায় ম্যাথ যেগুলো হবে তোমার ইন অর্গানিক বিভিন্ন চ্যাপ্টার থেকে ম্যাথগুলো হয়ে থাকে ঠিক আছে তো এরপরও রিটেন কিছু ইন অর্গানিক থেকে চলে আসে তোমাকে আমি যদি বলি কর্মমুখী রসায়ন আছে ফার্স্ট পেপারে তারপর অর্থনৈতিক রসায়ন আছে তারপর আসলে মনে পড়ছে না তো এরকম বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু তোমার কোশ্চেন আসে আমরা এগুলো নর্মালি দেখা যায় যে এইচএসসি টাইমে খুব একটা গুরুত্ব দিই না সব চ্যাপ্টার উপর বাট অ্যাডমিশনে কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন আসে আমাকে চ্যাপ্টারগুলো ভালো মতো পড়তে হবে সব কিছু মাথায় রাখতে হবে তো এখানে যেরকম বিক্রিয়া আছে অর্গানিকে তোমার ইনঅর্গানিক বা অন্য চ্যাপ্টার জৈব বাকি যে চ্যাপ্টারগুলো আছে আমার কেমিস্ট্রিতে সেগুলোতে বিভিন্ন বিক্রিয়া থাকে নামকরণ থাকে তোমরা এইচএসিতে পড়ো না বাট এখন তোমার অ্যাডমিশনের জন্য আকরিকের নাম দেখবা নতুন নতুন প্রশ্ন থাকবে তোমার আকরিকের নাম পড়তে হবে তো এই জিনিসগুলো আমি নিজে সাজেস্ট করব তুমি সব নোট করে ফেলো ধর আকরিকের নামের জন্য তুমি আলাদা নোট করলে তারপর যদি আসে বাকি সব বিক্রিয়া আমার তাহলে বিক্রিয়াকে আমি দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে আমার জৈব যোগ রিলেটেড বিক্রিয়া আর হচ্ছে বাকি ফুল কেমিস্ট্রি বই যত সব বিক্রিয়া আছে সব বিক্রিয়া তো এভাবে আমি নোট করে ফেলবো ইন বিক্রিয়া আর অর্গানিক বিক্রিয়া তা তার মাধ্যমে আমার মানে হচ্ছে যে কেমিস্ট্রি তো প্রিপারেশনটা দেখছ কেমিস্ট্রি কিন্তু অনেক কঠিন তোমার প্রিপারেশন নেওয়া লাগবে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে তোমার তো এখানে আমি তোমরা তো বইয়ের কথা এবং প্রশ্ন ব্যাংকের কথা বলে দিয়েছি অলরেডি আর যে তোমরা যে বিক্রিয়া বা আকরিকের নাম যেগুলো করবে এই দুইটা পড়া পরে দেন তোমরা এসব করবে এখানে তোমাদেরকে বারবারই আমি বলে দিচ্ছি যে অনেক কিছু মুগস্থ রাখতে হবে অনেক কিছু করতে হবে তাই নোট করে করে তুমি যদি এগুলো একসাথে সব করে ফেলো দেন তোমার জন্য এটা সুবিধা হবে তুমি যে কোনো এক্সাম দেওয়ার আগে দিয়ে জাস্ট নোটটা দেখে নিলাম তো তোমার জন্য এই জিনিসটা খুবই সুবিধা হবে তো আমি যদি এগুলো সলভ করি দেন এটার ক্ষেত্রে প্রশ্ন ব্যাংককেই তুমি দেখবা যে প্রত্যেক চ্যাপ্টারে প্রায় একশো সত্তরটার মতো তোমার শুধু রিটেন থাকে এবং একশো ষাট সত্তরটার মতো এমসিকিউ থাকে তো রিটার্ন তো অবশ্যই তোমাকে এটা ফুল মুখস্থ থাকা উচিত একশো ষাটটার মতো তোমার একশো ষাটটাই মুখস্থ থাকতে হবে তুমি যদি চাও এমসিকিউটাও পড়ে ফেলতে পারো এখানে তোমার ডিউ রিলেটেড ডিউর জন্য সুবিধা হয়ে যাবে বা বিভিন্ন বাসিটির অ্যাডমিশনের জন্য তোমার সুবিধা হয়ে যাবে তো আমি সাজেস্ট করবো যে প্রশ্ন উপর তুমি বেশি গুরুত্ব দাও বইটা অফকোর্স বই তো দিতেই হবে বইয়ের পর বই আর প্রশ্ন দিলে আশা করি এখানে তোমার মোটামুটি ভালো ভালো না অনেক ভালো প্রিপারেশন হয়ে যাবে তুমি যদি বই আর প্রশ্ন ব্যাংক পুরোপুরি ভালো পারো তো এখানে আর কনসেপ্ট বুক আমি আশা করি না দরকার হবে তাও তোমরা যদি চাও কোনো চ্যাপ্টারে করতে পারো বিভিন্ন ম্যাথ ম্যাথের জন্য তোমার চাইলে কনসেপ্ট বুক দেখতে পারো বা তুমি যদি অর্গ্যানিক তোমার আরেকটু বেশি প্রতিচ্ছা করে কারণ অর্গানিক তুমি যখন প্রশ্ন ব্যাঙ্ক দেখবে অনেক কঠিন কঠিন যেগুলো বইয়ে নেয় এসব বিক্রিয়া রয়েছে তো এটার জন্য তোমরা যদি চাও এইসব দেখতে পারো কনসেপ্ট বুক বা ম্যাথ ম্যাথ রিলেটেড চ্যাপ্টার যেসব আছে সেগুলোর জন্য তুমি কনসেপ্ট বুক পরিমাণগত রসায়ন বলো বা বিভিন্ন চ্যাপ্টার যেগুলোতে ম্যাথ ম্যাথ রয়েছে ম্যাথের জন্য তুমি চাইলে একটু কঠিন ম্যাথ দেখার জন্য তুমি ইয়াতে যেতে পারো কনসেপ্ট বুকটা ফলো করতে পারো তো আমার মতে তুমি যদি বই আর প্রশ্ন ব্যাংকটা ভালো আয়ত্তে থাকে দেন আর কিছু খুব একটা প্রয়োজন হয় না আমি মনে করি তাও বাকিটুকু তোমার উপর নির্ভর করে তো এভাবে তুমি যদি প্রত্যেক চ্যাপ্টারে এভাবে তুমি করতে থাকো প্রিপারেশন নিতে থাকো দেন তোমার প্রিপারেশনটা কেমিস্ট্রির ক্ষেত্রে খুবই সুন্দর হবে আমি আবারও বলে দিচ্ছি কেমিস্ট্রিতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কারণ এখানে প্রচুর প্রচুর অনেক মুগস্থ করতে হবে তোমাকে আবারও বলে দিচ্ছি মুগস্ত মানে তো তোমার সময়টা কিন্তু কেমিস্ট্রি পিছিয়ে দিতে হবে আচ্ছা আরেকটা জিনিস আমি ম্যাথের ক্ষেত্রে বলি নাই পাঁচ চ্যাপ্টার ওয়াইজ যে বলতে ভুলে গিয়েছিলাম আসলে পাঁচ চ্যাপ্টার ওয়াইজ এক্সাম যেটা আমি ফিজিক্সে তোমাদেরকে প্রথমে বলেছি তোমরা চাইলে ওটা ম্যাথের ক্ষেত্রেও করতে পারো কিন্তু সবচেয়ে বেশি যে প্রয়োজন বেশি যে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়াটা তোমার এটা করতে হবে তোমার কেমিস্ট্রির জন্য ঠিক আছে তো কেমিস্ট্রির জন্য কি করতে হবে তুমি একটা চ্যাপ্টার পরে দেন এক্সাম দেওয়া তুমি এরকম হতে পারে আমি বলতে পারি তুমি যে কোশ্চেন এখান থেকে প্রশ্ন আমি পড়লে দেন সেম প্রশ্নগুলো আবার তুমি এখানে অ্যান্সার দিলা কারণ দেখা যায় যে কারণ তোমাকে আমি বলছি যে এটা মুগস্থ রাখতে হবে তাই তোমার প্রচুর এক্সাম দিতে হবে কেমিস্ট্রির উপর যাতে তোমার অলওয়েজ মাথায় থাকে যে তুমি কি পোস্ত কেমিস্ট্রিটা কিন্তু ভুলে যাওয়া হয় অনেকে হয়তো ভালো পারে বাট মোস্ট অফ দ্য স্টুডেন্টে দেখা যায় যে কেমিস্ট্রিটা ভুলে যায় আর ইঞ্জিনিয়ারিং যারা আছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট দেখা যায় তোমার ফিজিক্স কিংবা ম্যাথে ভালো হয়ে থাকে এই জন্য ইঞ্জিনিয়ারিং প্রতি ঝোঁকটা বেশি থাকে তো কেমিস্ট্রির জন্য তোমাকে প্রচুর এক্সাম দিতে হবে নিজে নিজে বাসায় বসে একটা কোশ্চেন পড়লো একটা চ্যাপ্টার পড়লো চ্যাপ্টার ষাটটা কোশ্চেন বা পঞ্চাশটা কোশ্চেন তুমি নিজে লিখে দেন নিজে অ্যান্সার করলো না দেখে অ্যান্সার করলাম তো তুমি বুঝতে পারো তোমার কি মনে আছে কি মনে নেই তোমার নিলে খুব সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে আশা করি এবং তুমি সব বাসে যে এইগুলো তুমি ভালো কেমিস্ট্রিতে ভালো ভালো একটা মার্কস পেতে পারবা তো আমরা কেমিস্ট্রি এখানেই শেষ করছি